শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় তিনের অনুশীলনী 3.2 এর উপর ইতিপূর্বে আমি তোমাদেরকে দুটি ক্লাস দিয়েছি। ওই দুটি ক্লাসে তোমাদেরকে গণফল সংবলিত সূত্র এবং এই সূত্রের প্রয়োগ সংশ্লিষ্ট তোমাদের বইয়ে যে অঙ্কগুলি আছে তার উপর দুটি ক্লাস দেওয়া হয়েছে। এখন তোমাদের পাঠ্য বইয়ে 3.2 এ যে অবশিষ্ট অঙ্কগুলো আছে তার উপর আমি এই ক্লাসটি দিচ্ছি। 3.2 এ তোমাদের পাঠ্য বইয়ে 13 নম্বর যে অঙ্কটি আছে তার ডাকটি একটু তোমরা একটু খেয়াল করো, যে যদি a+b+c=0 হয় তবে দেখাও যে a³+b³+c³=3abc এবং কত হবে b+c, অর্থাৎ এই দুইটা প্রমাণ আমাদেরকে করতে হবে। তো চলো বন্ধুরা আমরা এই প্রমাণ দুটি করে নিই। যে প্রথমত তোমার ক নম্বর অঙ্কটি, যে এখানে a+b+c এর মান কি দেওয়া আছে, 0 দেওয়া আছে, তাহলে তুমি কি লিখবে, যে দেওয়া আছে a+b+c=0, সুতরাং a+b = কত হবে -c। আমরা জায়গা থেকে a+b এর মান -c বের করে নিচ্ছি। তারপরে তুমি খেয়াল করো এখানে লেফট হ্যান্ড সাইড হিসেবে কি আছে, a³+b³+ কত আছে দেখো, a³+b³+c³ আছে। এখন যেহেতু আমি a+b এর মান নির্ণয় করছি তাই আমি এখানে a³+b³ এর অংশে এই সূত্রটা প্রয়োগ করব, a+b³-3ab কত হবে a+b, প্লাস কত হবে, প্লাস হচ্ছে c³। এখন a+b এর মান কত, -c³, 3ab a+b এর মান হচ্ছে -c, প্লাস কত হবে c³, তাহলে -c³ -c প্লাস কত হবে gabc, প্লাস কত c³, এই দুটো কাটা যাবে তাহলে কি থাকবে তোমাদের দেখো বন্ধুরা, 3abc থাকবে। সুতরাং আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত হবে, ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট প্রমাণ। এখন চলো বন্ধুরা আমরা এই 13 নম্বর অঙ্কের যে খ অংশটা আছে ওই অংশটা আমরা করে নিই। খতে কি আছে তোমরা খেয়াল করো, খতে আছে যে এখানে a+b+c=0, এই মানের সাহায্যে আমরা খ অঙ্কটি করব। এখানে খতে দেখো উপরে আছে কি b+c, প্রথম পদের মধ্যে দ্বিতীয় পদে c+a, তৃতীয় পদে কি আছে a+b, তাহলে আমাদের ইনিশিয়ালি অঙ্কে ডাকের মধ্যে যে a+b+c এর মান যে 0 দেওয়া আছে ওই জায়গা থেকে আমরা a+b এর মান বের করব, b+c এর মান বের করব, তারপর আমরা কি ওই জায়গা থেকে c+a এর মান বের করব। ওই তিনটা মানের সাহায্যে আমরা খ নম্বর অঙ্কটি করব। তবে একটা কথা হচ্ছে, যেহেতু ক এবং খ এখানে দুটি অঙ্ক, তুমি ইচ্ছা করলে কর যে রেজাল্টটা যদি তোমার কোনো প্রয়োজন বোধ করো তুমি খতে ওই রেজাল্টটা ব্যবহার করতে পারবে। সৃজনশীল সিস্টেমে তুমি পূর্ববর্তী যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো পরবর্তী অঙ্কগুলোর মধ্যে তার রেজাল্ট ব্যবহার করতে পারবে, তবে অবশ্যই তোমাকে রেফারেন্স দিতে হবে যে তুমি কর আনসারটা ব্যবহার করতেছ নাকি খর আনসারটা ব্যবহার করতেছ। দেখো বন্ধুরা খতে কি দেওয়া আছে, a+b+c এর মান কত, 0, তাহলে আমরা কি লিখতে পারি, a+b = -c, b+c = কত, -a, আর c+a = কি লিখতে পারি আমরা, -b লিখতে পারি। এই তিনটা মানের সাহায্যে আমরা এখন খ প্রমাণটি করব। দেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কত, b+c² / কত, 3bc, তারপর কি আছে দেখো বন্ধুরা, c+a² / কত হবে, 3ca, প্লাস কত হবে, a+b² / কত হবে, 3ab। এখন তুমি যদি এই জায়গাতে ওই যে b+c এর মান তুমি কি বের করে রাখছো, -a² / কত হবে, 3bc, তারপর এখানে c+a এর মান কত, -a² তারপরে কত হবে দেখো, 3ca, তারপর a+b এর মান কি দেওয়া আছে দেখো, -c, c+a এর মান দেওয়া ছিল -b, -b, আর a+b এর মান কত, -c² / কত, 3ab। এখন বন্ধুরা মাইনাসের উপর যদি পাওয়ার যে জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস কি হয়ে যাবে, ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, a² / কত, 3bc, আর এখানে কত হবে, b² / কত হবে, 3ca, তারপরে c² / কত হবে, 3ab। এখন তুমি যদি লসাগু করো তাহলে দেখো কেউ বন্ধুরা যে জি, তিনটা জি থেকে একটা জি নাও, দুইটা এ থেকে একটা এ, দুইটা বি থেকে একটা বি, অর্থাৎ তার লসাগু হচ্ছে কি হবে বন্ধুরা, 3abc, তাহলে আমরা এটার লসাগু নিলাম কত, 3abc। এখন 3bc দ্বারা 3abc কে ভাগ করলে তোমার কি থাকবে, এ থাকবে,
এই এ দ্বারা এ স্কয়ার কে গুণ করলে কি থাকবে এ কিউব প্লাস এখানে কি থাকবে দেখো বি কিউব প্লাস কত সি কিউব এখন তোমাদের ক ক নম্বর যে অঙ্কটি তুমি করেছো যে এখানে তোমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মানে কি বের করা আছে বন্ধুরা 3abc বের করা আছে তাহলে তুমি এখানে কি লিখতে পারো যে 3abc বাই কত হবে gabc দুটা কাটতে কত থাকবে 1 থাকবে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত হবে রাইট হ্যান্ড সাইড এখন আমরা পরবর্তী যে অঙ্কটি আছে 14 নম্বর অঙ্কটি ওই অঙ্কটা আমরা এখন সলভ করব 14 নম্বর অঙ্কে ডাকটি বন্ধুরা চলো আমরা একটু দেখে নেই কি আছে যে p - q এর মান কত r হলে দেখো যে p কিউব - q কিউব - r কিউব সমান 3p কিউআর এই প্রমাণটা আমাদেরকে করতে হবে তাহলে তুমি শুরুতেই তুমি লিখে নেবে যে কি মান দেওয়া আছে দেখো দেওয়া আছে p minus q equal to কত r এখন তোমরা left hand side সমান কি লিখবে দেখো যে left hand side সমান হচ্ছে p cube minus কত হবে q cube minus কত হবে r cube যেহেতু p minus q এর মান দেওয়া আছে তাহলে তুমি p cube minus q cube এই অংশের মধ্যে তুমি a cube minus b cube এর অনুসিদ্ধান্তটি বসাও বসালে কি হবে দেখো যে p minus q কত হবে whole cube প্লাস কত হবে 3p cube ইনটু কত হবে p minus q minus কত হবে r q এখন বন্ধুরা খেয়াল করো p minus q এর মান কি দেওয়া ছিল তোমাদের r দেওয়া ছিল তাহলে তুমি যদি এখানে r বসাও তাহলে r q প্লাস কত হবে 3p q r minus কত হবে r q এখন বন্ধুরা r q তুমি যদি বাদ দাও তাহলে কি থাকবে gp q r থাকবে gp q r থাকবে সমান কত সমান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তারপর চলো বন্ধুরা আমরা এই চ্যাপ্টারের 16 নম্বর অঙ্কটি করে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 15 নম্বর অঙ্কটি আমি আগে তোমাদেরকে যে দুটি অঙ্ক সলভ করাইলাম বা আগে বেশ কতগুলো যে অঙ্কগুলো করাইছি তার সাথে অনেকটা মিল আছে তাই তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো তোমরা অবশ্যই বাসাত অঙ্কটি ভালো করে চেষ্টা করবে যদি তোমরা অঙ্কটি সলভ করতে না পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এখন দেখো তোমরা 16 নম্বর অঙ্কে ডাক কি আছে a ইকুয়াল টু রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 হলে এই রাশিটুকুর মান তোমাকে বের করতে হবে এই টাইপের অঙ্ক দেওয়া থাকলে তোমাকে প্রথমেই যদি a এর মান দেওয়া থাকে তাহলে তার বিপরীত গুণাত্মক মান 1 বাই a এর মান বের করতে হবে যদি p দেওয়া থাকে 1 বাই p বের করতে হবে x দেওয়া থাকলে 1 বাই x বের করতে হবে তাহলে এখানে যেহেতু বন্ধুরা আমাদের a এর মান দেওয়া আছে আমরা এই জায়গা থেকে প্রথমেই কি 1 বাই a এর মানটা বের করে নিব তাহলে খেয়াল করো লেখো বন্ধুরা তোমরা যে দেওয়া আছে a ইকুয়াল টু রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 তাহলে 1 বাই a ইকুয়াল টু কত হবে 1 বাই রুট ওভার 6 মাইনাস কত রুট ওভার 5 অর্থাৎ প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কি 1 থাকবে তাহলে এই মানটাকে তুমি যদি বিপরীতকরণ করো তাহলে 1 টা কি উপরে চলে যাবে তাহলে আমরা কি লিখতে পারি দেখো 1 বাই এখন বন্ধুরা রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 তার বিপরীত অনুবন্ধী কত রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 আমি এখন লব এবং হরকে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 দ্বারা গুণ দিব দেখো গুণ দিলে পরে কি পাওয়া যাবে বন্ধুরা 1 ইনটু রুট ওভার 6 প্লাস কত রুট ওভার 5 তাহলে এখন কত হবে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 আর এখানে কত হবে রুট ওভার 6 প্লাস কত রুট ওভার 5 সুতরাং খেয়াল করো বন্ধুরা রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 তোমরা এখানে অবশ্যই সাইড নোট দিয়ে দিবে যে লব এবং হোলকে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 দ্বারা গুণ করে তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে কি পাচ্ছি a প্লাস b ইনটু a মাইনাস b তার মানে কত হবে রুট ওভার 6 হোল স্কয়ার মাইনাস কত হবে রুট ওভার 5 হোল স্কয়ার তাহলে আমরা এখানে কি পাচ্ছি রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 আর রুট স্কয়ার ক্যান্সেল 6 মাইনাস 5 তাহলে লক্ষ্য করো বন্ধুরা 6 থেকে 5 বাদ দিলে তোমার কি 1 থাকবে আর রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 কে 1 দ্বারা ভাগ করলে যে মানটা ছিল এটাই থাকবে তাহলে আমরা কি লিখতে পারি যে 1 বাই a ইকুয়াল টু কত রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 তাহলে আমাদের a এর মান আছে 1 বাই এর মান আছে আমরা এই জায়গা থেকে a মাইনাস 1 বাই এর মানটা বের করে নিব দেখো a মাইনাস 1 বাই এর মান যদি তুমি বের করো তাহলে আমাদের কি হবে দেখো যেহেতু আমাদের ওই রাশিটার মান নির্ণয় করতে হলে আমাদের a কিউব মাইনাস 1 বাই a কিউব আসবে তাহলে অবশ্যই এখানে a মাইনাস 1 বাই এর মানটা তোমার দরকার হবে তাহলে খেয়াল করো বন্ধুরা a মাইনাস 1 বাই a এখন a এর মান আমরা কি পাইছিলাম দেখো রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 এবং বন্ধুরা এখানে 1 বাই a এর মান কত পাইছে আমরা দেখো রুট ওভার 6 প্লাস কত রুট ওভার 5 তাহলে এই জায়গা থেকে আমরা
যদি a minus 1 by মান বের করতে তাহলে কত হবে দেখো root over 6 minus root over 5 minus root over 6 minus root over 5 কাটা যাবে তাহলে কি থাকবে এখানে বন্ধুরা 2 root over 5 থাকবে তাহলে আমরা যে রাশিটুকুর মান নির্ণয় করব এটা একটু লিখে নিই যে প্রদত্ত রাশি আমাদের কত আছে দেখো বন্ধুরা যে প্রদত্ত রাশি সমান হচ্ছে কত a to the power 6 minus 1 by কত 1 এটাকে তুমি দুইটা পদে একটু বিভক্ত করে নাও মাইনাস কত হবে 1 বাই a কিউব হবে তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো বন্ধুরা যে a কিউব মাইনাস কত হবে 1 বাই কত a কিউব এখন এই জায়গা থেকে তুমি যদি এখানে অনুসিদ্ধান্তর প্রয়োগ করো তাহলে কি হবে a মাইনাস 1 বাই a হোল কিউব প্লাস g ইনটু a ইনটু 1 বাই a পরে আর কি থাকবে a মাইনাস 1 বাই a তো আমি ওই লাইনটুকু এদিকে করতেছি দেখো বন্ধুরা তোমরা যদি এই জায়গাতে ওই মানটা রিপ্লেস করো a মাইনাস 1 বাই মান আমরা কি পাচ্ছিলাম মাইনাস 2 রুট ওভার 5 তাহলে এখানে তুমি যদি বসাও মাইনাস 2 রুট ওভার 5 কত হবে কিউব হবে কিউব আর পরে কত হবে 3 ইনটু তোমার a a ক্যান্সেল হবে তাহলে কি থাকবে এখানে মাইনাস 2 রুট ওভার 5 থাকবে তাহলে এখন লক্ষ্য করো বন্ধুরা যে মাইনাস রুটের পাওয়ার যদি তোমার কি থাকে বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস কি হবে মাইনাস ই হবে তাহলে আমরা জায়গাতে কি লিখতে পারি 2 কে কিউব করলে কত হবে 8 8 আর রুট ওভার 5 কিউব মানে কি 3 টা রুট ওভার 5 অর্থাৎ রুট ওভার 5 ইনটু রুট ওভার 5 তাহলে দুইটা রুট 5 সমান কি একটা 5 অর্থাৎ আমরা তাহলে এখানে কি লিখতে পারি যে 5 রুট ওভার 5 আর এখানে মাইনাস কত হবে 6 রুট ওভার 5 তার মানে খেয়াল করো বন্ধুরা 40 রুট ওভার 5 আর এখানে কি থাকবে 6 রুট ওভার 5 তার সমান কত হবে মাইনাস 46 রুট ওভার 5 এটি হচ্ছে আমাদের কি উদ্দিষ্ট রেজাল্ট বন্ধুরা এই অঙ্কটির ডাকে আমাদের ছোট্ট একটি ভুল হয়েছে দেখো ভুলটা কি যে এখানে এর মান আমি কি লিখছি রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 আসলে তোমাদের মেইন বইয়ের অঙ্কের ডাকটিতে কি দেওয়া আছে a = রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 তাতে কোনো সমস্যা নেই তুমি জাস্ট আমরা একটা নিয়ম শিখলাম এবং এই নিয়মটা আমরা অন্য জায়গায় প্রয়োগ করতে পারাটাই হচ্ছে আমাদের সার্থকতা এখানে বইয়ের ডাক যাই থাক কোনো সমস্যা নেই তোমরা মূলত সঠিক উপায়ে অঙ্কের ক্যালকুলেশনটা করবে তা এবং শুধু ক্যালকুলেশনটা শুধু তোমার ওই একটা অঙ্কের ক্যালকুলেশন তোমাকে পারলেই হবে না ওই ওই নিয়মটা ওই রুলসটা তোমার অন্য একটা জায়গায় প্রয়োগ করতে হবে তাহলে এটি হবে তোমার সার্থকতা ঠিক আছে বন্ধুরা আমরা এই চ্যাপ্টারে এখন সর্বশেষ যে সিজনশীলটি আছে এই সিজনশীলটি সলভ করব তোমরা খুব ভালো করে সিজনশীলটি প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবে এবং আমি তোমাদেরকে 3.1 এবং 3.2 দুইটা চ্যাপ্টারের উপর অলরেডি ক্লাস দেওয়া এই ক্লাসের মাধ্যমে কি শেষ হবে তারপর আমি তোমার 3.2 এর উপর কিছু ব্যতিক্রমী অঙ্ক করাবো এবং 3.1 3.2 দুইটা অধ্যায়কে আমি কম্বাইন করে অর্থাৎ দুইটা অনুশীলনীকে কম্বাইন করে কিছু সিজনশীল করাবো তোমরা সিজনশীলগুলো অবশ্যই ভালো করে খেয়াল করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের সর্বশেষ যে সিজনশীল আছে ওই প্রশ্নটি একটু খেয়াল করো যে এখানে x - 1 / x এর মান যদি রুট 3 হয় যেখানে x not equal 0 অর্থাৎ x এর মান শূন্য হতে পারে না যদি x এর মান তুমি শূন্য বসাও তাহলে দুইটা বক্র কি সমান প্রমাণিত হবে না তারপর খেয়াল করো তুমি প্রমাণ করো যে ওই মানটার সাহায্যে এই দুটো বক্র প্রমাণ করতে হবে এবং এই মানটার সাহায্যে এই রেজাল্টটাকে আমাদের কি করতে হবে বের করতে হবে তা ফার্স্ট আমরা ক নম্বর অঙ্কটি করে নিই দেখো বন্ধুরা যে ক কি আছে দেওয়া আছে x - 1 / x = কত রুট 3 তুমি যদি এই জায়গাতে লসাগু করো তাহলে কত হবে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কত রুট 3 তারপর তুমি এখানে r গুণ করো বন্ধুরা রুট ওভার 3 ইনটু কত হবে x হবে সুতরাং আমরা কি লিখতে পারি x স্কয়ার মাইনাস রুট 3 x আর 1 টাকে ওই পাশে নিয়ে যাও তাহলে আমাদের উদ্দিষ্ট প্রমাণটি হয়ে যাবে অর্থাৎ এই পর্যন্তই তোমার প্রুফ হয়ে যাচ্ছে তারপর তুমি ওই সেম মানের সাহায্যে তোমাকে খ নম্বর অঙ্কটি করতে হবে চলো আমরা খ নম্বর অঙ্কটিতে তুমি সেম ভাবে লিখবে যে x - 1 / x এর মান কত এর মান হচ্ছে কত রুট 3 এবং আমাকে লেফট হ্যান্ড সাইড দুটো রাইট হ্যান্ড সাইড দুটো পক্ষকে সমান প্রমাণ করতে হবে তাহলে আমি তোমাদেরকে বন্ধুরা যে 3.1 এর যে অনুশীলনী ওইখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটি অনুশীলনী তোমাদেরকে বলেছিলাম একটি হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b আর একটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b
এখন তুমি কোন অনুসিদ্ধান্তটি তুমি সূত্রের মধ্যে প্রয়োগ করবে তা ডিপেন্ড করবে তোমার যে মান দেওয়া থাকবে ওই মানের উপরে। মান যদি a প্লাস b এর দেওয়া থাকে তুমি অনুসিদ্ধান্ত প্রয়োগ করবা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর যদি a মাইনাস b এর দেওয়া থাকে তাহলে কোনটা প্রয়োগ করবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত হবে 2ab। তাহলে এখানে যে তোমাদের মান দেওয়া আছে মাইনাসের, আমি এখন অনুসিদ্ধান্তটি প্রয়োগ করব কি মাইনাসের, তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো বন্ধুরা 23 এবং কত হবে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস কত হবে 2 into x into 1/x। তারপর লক্ষ্য করো বন্ধুরা 23 আর x মাইনাস 1/x এর মান কত রুট 3 স্কয়ার প্লাস কত 2, তাহলে কত হবে 23 আর কত হবে 3 প্লাস 2, তাহলে কত হবে দেখো 23 ইন্টু কত 5, তার মান হচ্ছে কত 115। তাহলে বন্ধুরা আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটি বের করলাম, এখন আমাদেরকে রাইট হ্যান্ড সাইডের মানটি বের করতে হবে। দেখো বন্ধুরা এখানে তোমাদের রাইট হ্যান্ড সাইড হিসেবে কি আছে 5 ইনটু কত x টু দি পাওয়ার 4 প্লাস কত 1/x টু দি পাওয়ার 4, তাহলে এটা কিন্তু সূত্রের ফরম্যাটে বানানো নেই, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মে নেওয়া নেই। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই রাশিটুকুকে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মে নেওয়া, তারপর তোমাকে সূত্রটি প্রয়োগ করতে হবে। দেখো বন্ধুরা এখানে কি হবে যে x স্কয়ার হোল স্কয়ার প্লাস কত হবে 1/x স্কয়ার হোল স্কয়ার। এখন এই জায়গাতে তুমি সূত্র প্রয়োগ করো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু কত হবে 1/x স্কয়ার। তারপর লক্ষ্য করো বন্ধুরা যে এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ওই মানটা আমরা এখানে এখানে এই জায়গাতে আমরা সূত্রটা আবার প্রয়োগ করলে আমরা কি পাবো দেখো যে এই জায়গাতে আমরা কি পাবো x মাইনাস কত হবে 1/x হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু কত হবে 1/x হোল স্কয়ার। তারপর কত হবে দেখো বন্ধুরা এখানে কি থাকবে, এখানে আমরা এই অংশটা সূত্র প্রয়োগ করলাম, প্রয়োগ করার পরে তারপর আমাদের মাইনাস কি থাকবে মাইনাস 2 থাকবে, মাইনাস এখানে কি থাকবে 2। এই জায়গাতে বন্ধুরা দেখো যেহেতু আমাদের এই 2টা এই 2টা 5 এর সাথে গুণ হবে, তাই আমরা একটা কাজ করব এখানে একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করলে আমাদের সুবিধাটা হচ্ছে কি 5 এর সাথে পুরোটা কি হোলটা কি গুণাকারে আসে। এখন আমি যদি এই জায়গাতে মান বসাই তাহলে কত পাবো দেখো বন্ধুরা x - 1/x এর মান কত রুট 3 স্কয়ার প্লাস কত 2 হোল স্কয়ার পরে মাইনাস 2, এখন আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর কি হবে দেখো বন্ধুরা যে এই জায়গাতে তুমি যদি ডাইরেক্ট সেকেন্ড ব্র্যাকেট দাও কোনো সমস্যা নেই, 3 আর 2 কত হবে রুট স্কয়ারে কাটা তাহলে কত হবে 5 স্কয়ার, অর্থাৎ এখানে আমরা তাহলে একবার তুমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো 5 স্কয়ার মাইনাস কত হবে 2, তাহলে এই জায়গাতে আমরা কি পাচ্ছি বন্ধুরা লক্ষ্য করো যে 25 থেকে 2 কত কত হবে 23 হবে 5 ইনটু 23, আর এখানে কত হবে দেখো 115। সুতরাং আমরা কি লিখতে পারি দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড। আমি এই জায়গাতে বন্ধুরা তোমাদেরকে দুইটা কাজ একসাথে করছি, এক হচ্ছে রোট স্কয়ারে কাটা গেল তারপর তোমার কি আর 2 যোগ করলাম 5 আর উপরে যে স্কয়ারটি আছে মাইনাস 2। এখন আমরা এই সিজনশিপটির সর্বশেষ অঙ্কটি আমরা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সিজনশিপের ঘ নম্বর অংশটি দেখো যে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান কত হবে, তাহলে এটা কিন্তু স্কয়ার বা মানে বর্গ বা ঘন কোনো ফরম্যাটে তোমার নেওয়া নাই, এটাকে তোমার প্রথমত কি করতে হবে দেখো গণের ফরম্যাটে নিয়ে নিতে হবে তোমার অঙ্কটা সহজভাবে করার জন্য। আর এখানে তুমি এই ঘ নম্বর অঙ্কে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের যে মানটা বের করছিলা ওই মানটা তোমাকে গতে ব্যবহার করতে হবে, তাই তুমি প্রথমে শুরুতে তুমি কি লিখে নিবে দেখো ঘনম হতে পাই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হচ্ছে কত, ওই রেজাল্ট আমাদের কত ছিল বন্ধুরা ওই রেজাল্ট ছিল আমাদের 5। এখন আমরা যে রাশিটুকুর মান বের করব তা লিখবা যে প্রদত্ত রাশি সমান কত হবে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6, এখন এটাকে তুমি কিউবের ফরম্যাটে নিয়ে নাও 1/x স্কয়ার 1/x স্কয়ার পরে কত হবে কিউব হবে। এখন এখানে কি হচ্ছে দেখো a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটা তোমাকে প্রয়োগ করতে হবে, দেখো কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস সরি a প্লাস b হোল কিউব অর্থাৎ a মাইনাস b হোল কিউব 3 ইনটু a
into a plus b অর্থাৎ খেয়াল করো a cube plus b cube a plus b whole cube minus 3ab into কত হবে a plus b এখন x square plus 1 by x square এর মান কত 5 5 cube minus 3 into কত হবে 5 হবে তাহলে এখানে কত হবে 5 cube মানে 125 minus কত হবে 15 অর্থাৎ 110 হচ্ছে কি আমাদের এই অঙ্কটির উদ্দিষ্ট রেজাল্ট এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 3 এর 1 আর 3 এর 2 এর যতগুলো ক্লাস আমি অলরেডি দিয়েছি তোমরা প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবে আমি আমার পরবর্তী যে এই চ্যাপ্টারের যে ভিডিওটি আপলোড দিব তার উপর মূলত এই চ্যাপ্টারটির উপর আরো কতগুলো ক্রিয়েটিভ অঙ্ক কিভাবে করা যায় ওই টাইপের কিছু অঙ্ক আমি ওই ক্লাসটাতে সংযোজন করব তোমরা ওই অঙ্কগুলো যদি মনোযোগ দিয়ে করো তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোনো সিজন ছিল আসলে তোমরা পারবে ওকে ধন্যবাদ